তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। মালদায় হরিশ্চন্দ্রপুরের পর এবার আরও এক গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইংলিশ বাজার ব্লকের অন্তর্গত ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান রহিমা বিবির বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনা, পুকুর খনন, রাস্তা তৈরি সহ একাধিক প্রকল্পে প্রায় 12 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলতেই চলতি বছরে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন পঞ্চায়েতের নির্দল সদস্য আরসে বিবির স্বামী আব্দুল আরেফ। আর তার এই অভিযোগের ভিত্তিতেই মহামান্য আদালত মালদা জেলা শাসককে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দেন। 6 মাস হয়নি কাজ হওয়া, রাস্তা পরিদর্শন করে দেখা হয়েছে, সম্পূর্ণ রাস্তা 1/2 ইঞ্চি ঢালাই করা, পুরো ত্রিপল যে নিচে দিয়ে ঢালাই করেছে, নিচে কোনো ব্যাটস দেয়নি, বিনা ব্যাটসের কাজ করেছে, সম্পূর্ণ রাস্তা ভেঙে চুরচার হয়ে গেছে। আর যেটা প্রধান নিজের পরিবারের, নিজের গোত্রিত্বের যারা কন্ট্রাক্টর আছে তাদেরকে দিয়ে সম্পূর্ণ কাজকর্ম করিয়েছে এবং সম্পূর্ণ টাকা অবৈধভাবে কাজ করিয়ে আত্মসাৎ করে নিয়েছে। বাঁধ, পুরাতন বাঁধ আছে, এটা ওখানে এক ডালি মাটি ফেলা হয়নি, কিন্তু ওটাকে জিওটেক করে ফটো আপলোড করে টাকা তুলে নেওয়া হয়েছে। এরকম অনেকগুলো অভিযোগ আমরা হাইকোর্টেও কাগজপত্র জমা করেছি, ঘর দিব বলে টাকা পয়সা নিয়েছে। অন্যদিকে এ বিষয়ে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দারা জানান তাদের টাকা আত্মসাৎ করা হয়েছে, অথচ তারা জানেন না প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নাম করে 10,000 টাকা করে নেওয়া হয়েছে, অথচ এখনো পর্যন্ত তারা কোনো সুবিধে পাননি। এ বিষয়ে মানিকচকের গত বিধানসভার বিজেপি প্রার্থী তথা মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানান, যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি। সমস্ত তোলামূল তৃণমূল দ্বারা পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা দুর্নীতিগ্রস্ত। কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকা এনার্জিএস প্রকল্পের তারা আত্মসাৎ করছে। ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এনার্জিএস প্রকল্পের গাছ লাগানো হোক, পুকুর খনন হোক বা মিথ্যা বিভিন্ন প্রকল্পে দিয়ে স্কিম করে কোনো কাজ না করে টাকা তোলার অভিযোগ আছে। এ বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, তদন্ত হোক। ইনকোয়ারি করতে জেলা সমন্ত ইনকোয়ারি করে দেখুন যে ভুটার সত্যি গুন্ডা মিত্র, তবে আমার মনে হয় প্রপার ইনকোয়ারি হলে রুক্ষের রুজ পালিকা পানি বেরিয়ে আসবে। অন্যদিকে এ বিষয়ে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে নারাজ। এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের স্বামী জাহিদুল শেখ বলেন, বিরোধীরা চক্রান্ত করে হাইকোর্টে মামলা করেছে উন্নয়ন বন্ধ রাখার জন্য। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি 24x7।